গাজার পর এবার লেবাননেরও পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ বুধবার পার্লামেন্টে দেয়া ভাষণে এই রাষ্ট্রপ্রধান লেবানিস জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন প্রকাশ করেন বাদ বাকি মুসলিম দেশগুলোকেও ইসরায়েলি প্রধানমন্ত্রীর রক্তাক্ত পরিকল্পনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি এ সময় ইসরায়েলকে সমর্থন দেয়া পশ্চিমাদের তুলো ধুনো করেন এর দোকান শিয়া ই সমৃদ্ধ লিলি রাজা ইসরায়েলি তো চলছেই যুদ্ধের আরও একটি ফ্রন্ট হওয়ার শঙ্কা এখন লেবানানো ক্রমাগত দেশটিতে সর্বাত্মক হামলার হুমকি দিচ্ছে ইসরায়েল পাল্টা জবাবের হুঁশিয়ারি দিচ্ছে হিসবুল্লাও এমন উত্তপ্ত পরিস্থিতিতে লেবাননের পাশে দাঁড়ালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এর দোকান ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেন তিনি এর দোকান বলেন গাজাকে ধ্বংস করে এখন লেবাননে নজর পড়েছে নেতানিয়াহুর এ সময় পশ্চিমাদের আচরণের কঠোর সমালোচনাও করেন তুর্কি প্রেসিডেন্ট এটি বোঝা যাচ্ছে যে গাজাকে ধ্বংস করে এমন লেবাননের দিকে নজর দিয়েছে ইসরায়েল পশ্চিমারা ক্যামেরার সামনে একরকম করে কথা বলে আর বাস্তবে করে অন্যটা দরজার আড়াল থেকে তারা ইসরায়েলকে সমর্থন করছে আমি স্পষ্ট বলতে চাই পশ্চিমাদের সহায়তা নিয়ে নেতানীয় অঞ্চলটিতে যুদ্ধ ছড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা করেছে তা বিপর্যয় ডেকে তুর্কি পার্লামেন্টে দেয়া ভাষণে লেবাননের সাধারণ জনগণের প্রতি সংহতিও প্রকাশ করেন এরদান পাশাপাশি মুসলিম বিশ্ব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে রুখে জানান। অবশ্যই মুসলিম বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের বন্ধু রাষ্ট্রগুলোকে হয়ে রক্তাক্ত এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিতে হবে তুরস্ক লেবাননের ভাতৃপ্রতিম জনগণ এবং রাষ্ট্রের পাশে আছে আমরা এই অঞ্চলের অন্য দেশগুলোকেও লেবাননের সাথে সংহতি প্রকাশ করার আহ্বান জানাই গাজায় চলমান আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে সরব যে কয়জন মুসলিম নেতা তাদের মধ্যে অন্যতম তুর্কি প্রেসিডেন্ট এরই মধ্যে ইসরায়েলের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে আঙ্কারা মাহমুদ